নমস্কার বন্ধুরা, আমি জয়ন্ত রায়চৌধুরী বেটার লাইফ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। লার্ন টুডে লিড টুমরো। আজকের এই ভিডিওতে সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডেফিনিট টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। টেন্স নিয়ে এটা আমাদের 9 নম্বর ভিডিও। এর আগে 4 ধরনের প্রেজেন্ট টেন্স এবং 4 ধরনের পাস্ট টেন্স নিয়ে আলোচনা করেছি। সাধারণভাবে ভবিষ্যৎকালে কোনো কাজ বা ঘটনা ঘটবে সেটা প্রকাশ করার জন্য আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করে থাকি। এই টেন্সে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ব, বে, বেন ইত্যাদি ব্যবহার করা হয়। যেমন, আমি যাব, তুমি যাবে, তিনি যাবেন। ট্র্যাডিশনাল ব্রিটিশ গ্রামার অনুযায়ী আমরা যখন কোনো ভবিষ্যৎকালের কথা বলি তখন উইল অথবা শ্যালের ব্যবহার করে থাকি। যখন নর্ম্যাল ফিউচার বা সিম্পল স্টেটমেন্ট অফ ফ্যাক্ট হয়, যেমন প্ল্যান, এক্সপেক্টেশন, প্রেডিকশন ইত্যাদি, তখন কি হয়, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে মানে আই উই যখন হয় তখন আমরা শ্যাল ব্যবহার করি, আর সেকেন্ড আর থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা উইলের ব্যবহার করে থাকি। সেকেন্ড থার্ড পার্সন বলতে আমরা জানি ইউ, ইউ মানে তুমি, তোমরা দুটোই, হি, সি, ইট, দে এগুলো। কিন্তু যখন ফিউচার টেন্স উইথ স্ট্রং ইমোশন থাকে, ভবিষ্যৎকাল যেখানে কোনো স্ট্রং ইমোশন আছে, স্ট্রং ইমোশন বলতে কমান্ড, ডিউটি, প্রমিস, ডিটারমিনেশন ইত্যাদি বোঝায়, তখন ঠিক উল্টো হয়। তখন ফার্স্ট পার্সনের ক্ষেত্রে উইল ব্যবহার করা হয় আর সেকেন্ড আর থার্ড পার্সনের ক্ষেত্রে শ্যালের ব্যবহার করা হয়। এই উইল আর শ্যালের ব্যবহার নিয়ে আগে একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। যারা সেই ভিডিও দেখেননি, ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। অনেক সময় আমাদের এই শ্যাল আর উইল নিয়ে কনফিউশন হয়। আজকাল কি হয়, আমরা শ্যাল উইলের ব্যবহার আলাদা আলাদা করি না, আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সমস্ত ক্ষেত্রেই আমরা উইলের ব্যবহার করে থাকি। এই ভিডিওতে সমস্ত এক্সাম্পলগুলো আমরা উইলের ব্যবহারই করেছি, আমরা এখানে শ্যালের ব্যবহার করিনি। এবার বলবো সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডেফিনিট টেন্স কখন কখন ব্যবহার করা হয়। 1 নম্বর, যখন আমরা নিকট ভবিষ্যতের কোনো কাজ বা ঘটনার কথা বলি এবং সেই কাজ বা ঘটনার উপর আমাদের কোনো প্রভাব থাকে না। উদাহরণ দেখে নিই, দ্য ক্রিকেট ম্যাচ উইল স্টার্ট অ্যাট 2 PM, দুপুর 2টোয় ক্রিকেট ম্যাচ শুরু হবে। দ্য মিটিং উইল টেক প্লেস অ্যাট 11 AM, 11টার সময় মিটিং হবে। দ্য টিচার উইল কাম টু ক্লাস শর্টলি, শিক্ষক মহাশয় শীঘ্রই ক্লাসে আসবেন। আমরা এই 3টে উদাহরণ দিয়ে দেখতে পাচ্ছি যে এগুলো নিকট ভবিষ্যতে ঘটবে এবং এই সব ঘটনার উপর আমাদের কোনো প্রভাব বা ইনফ্লুয়েন্স থাকে না। 2 নম্বর, আমরা যখন অভিজ্ঞতা এবং স্বতঃস্ফূর্ত জ্ঞান বা অনুভূতি মানে ইনটিউশন এর উপর ভিত্তি করে কোনো আগাম ভবিষ্যৎবাণী করি, তার মানে আমরা কোনো প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী করছি আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে আর হচ্ছে ইনটিউশনের উপর ভিত্তি করে। এখানে কি করি, আমরা কিছু ভার্ব ইউজ করি, থিঙ্ক, হোপ, বিলিভ, ফিল ইত্যাদি। কিছু আমরা অ্যাডভার্ব এই ক্ষেত্রে ইউজ করি, যেমন পারহ্যাপস, প্রবাবলি ইত্যাদি। উদাহরণ দেখে নেওয়া যাক, আই থিঙ্ক হি উইল গেট এ প্রমোশন নেক্সট ইয়ার, আমার মনে হচ্ছে যে আগামী বছর তার প্রমোশন বা উন্নতি হবে। উই হোপ ব্রাজিল উইল উইন দ্য 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ, 2022-এ যে ফিফা ওয়ার্ল্ড কাপ হবে সেখানে আমরা আশা করছি যে ব্রাজিল জিতবে। ইট উইল প্রবাবলি রেন দিস ইভিনিং, সম্ভবত আজ সন্ধ্যায় বৃষ্টি হবে। তাহলে দেখতে পাচ্ছি যেখানে আমরা ভার্ব, থিঙ্ক, হোপ ইত্যাদি ব্যবহার করছি আর অ্যাডভার্ব প্রবাবলি উদাহরণে আমরা দেখতে পাচ্ছি। 3 নম্বর, প্রতিশ্রুতি, অনুরোধ, প্রত্যাখ্যান এবং প্রস্তাব ইত্যাদি প্রকাশ করার জন্য আমরা সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডেফিনিট টেন্সের ব্যবহার করে থাকি। উদাহরণ দেখে নিই, আই উইল গিভ ইউ দ্য বুক টুমরো, আগামীকাল তোমাকে আমি বইটি দেব, এটা হচ্ছে প্রতিশ্রুতি বা প্রমিস। উইল ইউ গিভ মি ইয়োর পেন, তুমি কি তোমার পেনটা আমাকে দেবে, এটা হচ্ছে এক ধরনের রিকোয়েস্ট বা অনুরোধ। হি উইল নট টেক ইয়োর সাপোর্ট, সে তোমার সাপোর্ট বা সাহায্য নেবে না, এটা হলো রিফিউজাল, প্রত্যাখ্যান। উইল ইউ হ্যাভ কফি, তুমি কি কফি পান করবে, এটা হলো অফার বা প্রস্তাব। 4 নম্বর,
কোনো স্বতঃস্ফূর্ত এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রকাশ করার জন্য যা পূর্ব পরিকল্পিত ছিল না। কোনো সিদ্ধান্ত সেটা আগে থাকতে প্ল্যান করা ছিল না, সেটা যখন স্বতঃস্ফূর্তভাবে এবং তাৎক্ষণিক মানে সঙ্গে সঙ্গে নেওয়া হয় তখন আমরা সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইন্ডিফিনিট টেন্সের ব্যবহার করে থাকি। উদাহরণ দেখে নিই, আই উইল পে দ্য বিল হেয়ার উইথ মাই ডেবিট কার্ড, আমি আমার ডেবিট কার্ড দিয়ে এখানে বিলটা পে করব। এটা আগে থাকতে হয়তো প্ল্যান ছিল না, একসঙ্গে খেতে গেছি তখন আমরা এরকম কথা বলে থাকি। দ্য ফোন ইজ রিঙ্গিং, আই উইল অ্যান্সার ইট, ফোনটা বাজছে আমি উত্তর দেবো বা আমি ধরব। ইট ইজ রেনিং নাও, আই উইল নট গো আউট, এখন বৃষ্টি পড়ছে আমি এখন বাইরে যাব না। পাঁচ নম্বর, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে আমরা সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইন্ডিফিনিট টেন্সের ব্যবহার করে থাকি। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স বলতে আমরা বুঝি যেটা এক্সপ্রেস রিয়েল অ্যান্ড পসিবল সিচুয়েশন ইন দ্য ফিউচার, ভবিষ্যতের কোনো ঘটনা যেটা সম্ভব হওয়া, সেরকম কিছু ঘটনা ঘটবে অন সার্টেন কন্ডিশন, যদি কিছু কন্ডিশন থাকে। এখানে কন্ডিশনগুলো কি আমরা প্রকাশ করি সিম্পল প্রেজেন্ট টেন্সের মাধ্যমে, আর কনসিকোয়েন্স যেটা ভবিষ্যতে ঘটবে যে কাজ বা ঘটনা সেটা আমরা সিম্পল ফিউচার টেন্সে প্রকাশ করি। উদাহরণ দেখে নি, ইফ ইট রেন্স আই উইল নট গো টু স্কুল, যদি বৃষ্টি হয় আমি স্কুলে যাব না। এখানে কন্ডিশন হচ্ছে ইফ ইট রেন্স, এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স, আর ফল বা ভবিষ্যতে ঘটনা হচ্ছে আমি স্কুলে যাব না, আই উইল নট গো টু স্কুল, এটা হলো সিম্পল ফিউচার টেন্স। ইফ হি স্টাডি হার্ড হি উইল পাস দ্য এক্সাম, সে যদি ভালো করে পড়াশোনা করে তাহলে সে পরীক্ষায় পাস করবে, এখানে কনসিকোয়েন্স বা ভবিষ্যতের ঘটনা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। ইফ ইউ কাম টু মাই হাউস আই উইল গিভ ইউ এ বুক, যদি তুমি আমার বাড়িতে আসো আমি তোমাকে একটা বই দেব, এখানে দেখতে পাচ্ছি ভবিষ্যতের কাজটা প্রকাশ হচ্ছে সিম্পল ফিউচার টেন্সের মাধ্যমে। এবার বলবো সিম্পল ফিউচার টেন্সের বাক্য গঠন, যাকে আমরা বলি স্ট্রাকচার বা ফর্মুলা। যখন পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তখন তার ফর্মুলা হচ্ছে সাবজেক্ট, তারপর বসবে উইল, তারপর মেন ভার্ব বা ভার্ব ওয়ান, তারপরে হচ্ছে রেস্ট অব দ্য সেন্টেন্স। উদাহরণ, সি উইল সেন্ড মি এ মেল টুমরো, উই উইল ট্রাভেল বাই বাস, আই উইল ডু দিস ওয়ার্ক। দু নম্বর, যখন নেগেটিভ সেন্টেন্স হয় নেতিবাচক বাক্য, তখন কি হয় সাবজেক্ট প্লাস উইল প্লাস নট প্লাস মেন ভার্ব বা ভার্ব ওয়ান প্লাস রেস্ট অব দ্য সেন্টেন্স। উদাহরণ, উই উইল নট প্লে ক্রিকেট, নন্দিনী উইল নট কাম হেয়ার টুমরো, সি উইল নট পার্টিসিপেট ইন দ্য কন্টেস্ট। তিন নম্বর, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য যখন হয় তখন এর স্ট্রাকচার হচ্ছে উইল প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব বা ভার্ব ওয়ান প্লাস রেস্ট অব দ্য সেন্টেন্স, সেন্টেন্সের বাকি অংশ, আর শেষে থাকে জিজ্ঞাসা চিহ্ন। উদাহরণ দেখে নি, উইল আওয়ার ইকোনমি ইম্প্রুভ নেক্সট ইয়ার, উইল ইউ গো টু পার্ক টুমরো, উইল ইউ অ্যাটেন্ড দ্য সেমিনার। চার নাম্বার, যখন নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় প্রশ্নবোধক বাক্য এবং সেটা হচ্ছে নেতিবাচক, তখন হচ্ছে উইল প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস মেন ভার্ব বা ভার্ব ওয়ান প্লাস রেস্ট অব দ্য সেন্টেন্স, সেন্টেন্সের বাকি অংশ, এবং শেষে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। উদাহরণ, উইল ইউ নট গো টু স্কুল টুমরো, উইল ইউ নট গো দেয়ার, উইল দে নট কল ইউ। এবার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ ডাব্লুএইচ কোশ্চেন্স। ডাব্লুএইচ কোশ্চেন্স বলতে আমরা বুঝি যেসব শব্দ শুরু হয় ডাব্লুএইচ ওয়ার্ড দিয়ে, যেমন হোয়াট, হোয়াই, হু, হোয়েন, হোয়্যার, হুম, হুইচ আর হাউ। এর ফর্মুলা হচ্ছে প্রথমে বসবে ডাব্লুএইচ ওয়ার্ড, তারপর বসবে প্লাস উইল প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব বা ভার্ব ওয়ান প্লাস রেস্ট অব দ্য সেন্টেন্স বা সেন্টেন্সের বাকি অংশ, আর শেষে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। উদাহরণ দেখে নেওয়া যাক, হোয়েন উইল ইউ গেট দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার, হোয়ার উইল ইউ গো অ্যালোন, হোয়েন উইল হি বাই এ কার। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান, কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও বলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন।